জোড়া শতরান ভারতের রাহুল ও কোহলির শতরান জোড়া শতরান রাহুল কোহলির জোড়া শতরান ভারতের জোড়া শতরান রাহুল কোহলির জোড়া শতরান ভারতের কোহলি ও রাহুলের শতরান রেকর্ড ভাঙলেন কোহলি একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান জোড়া শতরান ভারতের কোহলি ও রাহুলের শতরান রেকর্ড ভাঙলেন কোহলি একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান রেকর্ড ভাঙলেন কোহলি জোড়া শতরান ভারতের একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান জোড়া শতরান ভারতের কোহলি ও রাহুলের শতরান রেকর্ড ভাঙলেন কোহলি একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান কোহলি ও রাহুলের শতরান রেকর্ড ভাঙলেন কোহলি একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান জোড়া শতরান ভারতের কোহলি ও রাহুলের শতরান রেকর্ড ভাঙলেন কোহলি রেকর্ড ভাঙলেন কোহলি একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান একদিনের ক্রিকেটে পেরোলেন 13,000 রান রেকর্ড ভাঙলেন কোহলি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে সঙ্গীতা দি জোড়া শতরান ভারতের কি বলবেন তো এটা আজকের মানে এই যে 356 রান পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের এই সুপার ফোরের ম্যাচে এটা সত্যি একটা আজকে দেখার মতো ইনিংস খেলেছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল এবং সব থেকে বড় কথা দুজনেই শতরান পেয়েছেন বিরাট কোহলি তো আজকে দ্রুততম 14,000 রান করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে এবং একই সঙ্গে জোড়া তার মুকুটে জোড়া পালক বলা যেতে পারে একই সঙ্গে 13,000 রান একদিনের ক্রিকেটে সম্পূর্ণ করলেন যখন 98 রান করেছেন আজকে বিরাট কোহলি 122 রান এবং 111 রান করেছেন লোকেশ রাহুল লোকেশ রাহুলের এটা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম সেঞ্চুরি এবং ইনজুরি কাটিয়ে এসে যেভাবে কামব্যাক করলো এটা সত্যি অনবদ্য এবং বিরাট কোহলির কাছ থেকে তো একটা সবসময় প্রত্যাশা থাকেই ভারতীয়দের এবং গোটা বিশ্বের যারা বিরাট কোহলি প্রেমী এবং বিরাট কোহলি আজকে সেই প্রত্যাশার মান তো রেখেইছেন এবং একই সঙ্গে নিজের ফর্মের প্রতিও সুবিচার করেছেন প্রথম ম্যাচটা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল ঠিকই কিন্তু সেটাই ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যানরা সেভাবে নিজেদের খেলাটা মেলে ধরতে পারেনি কিন্তু গতকাল যখন রোহিত শর্মা শুভমান গিল দুজনেই হাফ সেঞ্চুরি করেছিলেন এবং গতকাল থেকেই বিরাট কোহলি লোকেশ রাহুল রাহুলরা ক্রিজে ছিলেন 147 রানে 2 উইকেটে খেলা বন্ধ হয়ে গিয়েছিল বৃষ্টির জন্য এবং আজকেও অনেকক্ষণ পরে বৃষ্টির জন্য খেলা শুরু হয়েছে তারপর থেকে এই যে পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচটা জেতার যে অদম্য খিদে সেটা কিন্তু বিরাট কোহলি এবং লোকেশ রাহুল দুজনের ক্ষেত্রেই দেখা গিয়েছে এবং দুরন্ত পারফরমেন্স করেছেন লোকেশ রাহুল যেভাবে তিনি শাহিন শাহ আফ্রিদিকে চালিয়ে খেলেছেন বিরাট কোহলি যেভাবে খেলেছেন এবং রেকর্ড গড়ে বিরাট কোহলি শতরান এবং চট সারিয়ে লোকেশ রাহুলের শতরান এটা অনবদ্য বলার অপেক্ষা রাখে না একদমই ধন্যবাদ তোমায় আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সঙ্গীতা দে